ভালোবাসা কি প্রমাণ দিয়ে হয় নাকি হয়ে যায়? আর একটু জোরে বলেন না। কোনো কারণ লাগে, কোনো দিন লাগে, কোনো সময় লাগে, কোনো বিশেষ কারণ লাগে, কোনো উপযুক্ত কারণ লাগে, এটা হয়ে যায়। কখন হয়, যার হয় সে নিজেও জানে না। যখন এখানে তড়প তড়প করে তখন বুঝতে পারে কুছ হুয়া হে। জোর সে কাহো না ইয়ার, কুছ হুয়া হে। এসা কিউ লাগ রাহা হে মুঝকো, কুছ হুয়া হে, কুছ তো হুয়া হে। কব হুয়া পতা নেহি, কব হুয়া মালুম নেহি। ইয়ে তো মোহাব্বত কা সিলসিলা হে, জিসমে কোই মাস নেই, জিসমে কোই দিন নেহি, জিসমে কোই দিন নেহি, জিসমে কোই রাত নেহি, জিসমে কুছ ভি নেহি। ওয়ো তো মোহাব্বত হোতা হে। মোহাব্বত কব হোতা হে পতা নেহি। জোরে বলেন না। তো যারা ইং গরিয়ের মোহাব্বতের ফমান দো, তুমি গাদা, তুমি এক গাদা। যারে ফমান দিতে লাগবি আর এক গাদা। হদে তুমি আমাকে ভালোবাসো, হদে ভালোবাসি তো, তা আমাকে ভালোবাসলে কি করতে পারো? ই তো একবারে টুট করে হইবেলেই দে, আমি তোমার জন্য জানটা দিয়ে দিতে পারি। হই না না হয় এবার ইতে হদে ওই আর বিপরীত দল আছে দে। হদে ঠিক আছে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে দশতলা থেকে জাপ দাও তো। এবার স দিল লস ন দিল লস তোর নমা থাকা দিল লস দিলে মাতো না, দিলে আর ন দিলে বাটফার। এত হন্দর হদ দে, তুই যদি আরো ভালোবাসো প্রমাণ কত? আর প্রমাণ দিয়ে ভালোবাসা হয় না। সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলতে হবে যে ঠিক বললে সব নাই, সুবহানাল্লাহ বললে জান্নাত একটা গাছ রোপণ হবে আপনার নামে। সিদ্দিক আকবর মেরাজ করে নবী রহমাতুল্লিল আলামিন এসেছেন, প্রমাণ খুঁজতে বলা প্রমাণ খুঁজে সিদ্দিক আকবর বলে আমার নবী মুস্তফা যদি বলে থাকে আমি কাল্লাতে মেরাজ গিয়েছি, যদি নবী বলে থাকে বিনা দলিল আমি সিদ্দিক মেনে নিয়েছি। প্রেমে কখনো দলিল খুঁজে না, আর দলিল যেখানে আছে সেখানে প্রেম থাকে না। বুঝিলে বুসপাতা, নইলে তেসপাতা, বুঝিলে অবু বাজে, আর কিছু হইতেন নাই। প্রেম কখনো দলিল খুঁজে না। মাকে ভালোবাসেন? জোরে বলেন না। মাকে ভালোবাসেন? এই পর্যন্ত মাকে ভালোবাসেন প্রমাণ দেওয়ার জন্য কি করছেন? কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। মা আপনাকে আমাকে ভালোবাসে এটার প্রমাণ দেওয়ার জন্য কিছু করেছে না? ভালোবাসা হয়ে যায়, ভালোবাসার কোনো কারণ লাগে না, কোনো প্রমাণ। আমরা আল্লাহকে ভালোবাসি বিনা দলিলে, আমরা নবী রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসি বিনা দলিলে, আমরা সাহাবায়ে কেরামের শান মান আজমতকে ভালোবাসি বিনা দলিলে, আমরা আহলে বাইতের শান মান আজমতকে মহাব্বত করি বিনা দলিলে। কারণ যেখানে প্রমাণ থাকে সেখানে ভালোবাসা হয় না। আপনারা যদি আমাকে অনুমতি দেন আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, বিরক্ত হচ্ছেন কোনো? এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝাবুঝি হয়ে গেল, এবার বুঝাবুঝি হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না? বলে না, প্রমাণ দিবে কি দিবে না? আমি তার সাথে কথা বলি নাই, আপনি বলছেন যে তুমি কথা বলছো, এ বলে যে আমি বলি নাই, এ প্রমাণ দিবে না? আচ্ছা সত্যি করে বলেন, প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই, আপনি মনে মনে সরি হয়ে গেলেন, সত্যি করে বলেন আগের মতো আর ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে? কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলো হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসে দলিল খুঁজে, গভীর মনোযোগ, অবিশ্বাসে দলিল খুঁজে আল্লাহর ওয়াস্তে, আমি বারবার বলছি অবিশ্বাসে দলিল খুঁজে, বিশ্বাসে দলিল খুঁজে না। যেটাকে বাংলায় বলা হয় বিশ্বাস সেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট সেটাকে আরবিতে বলা হয় ঈমান। বাংলাটা বললে মাথায় ঢুকে, ঈমান বললে ভিন্ন জিনিস মনে হয়। তাহলে ঈমান মানি? তোরা বলেন ঈমান মানি? আর বিশ্বাসের সাথে কখনো দলিলের দরকার? বিশ্বাস হয়ে যায়, বিশ্বাস, বিশ্বাস। দলিল দেখে কখনো বিশ্বাস হয় না, প্রেম দেখে কখনো বিশ্বাস হয় না, প্রমাণ দেখে কখনো বিশ্বাস হয় না। আল্লাহ আছে বিনা দলিলে মানি, আল্লাহ এক বিনা দলিলে মানি। এবার একজনে প্রশ্ন করে, আরে দেখো নাই মানো কেন? বলে যে দেখোই নাই যে মানি, এটাই তো ঈমান। এবার একটু খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে আল্লাহ পাক বলে যে এগুলার প্রতি তোমার ঈমান আনতে হবে ঈমান মানে কি ইনশাআল্লাহ একটু একটু জোরে ঈমান মানে ইনশাআল্লাহ এবার আমি একটা প্রশ্ন করব ওলামায়ে কেরাম চুপ থাকবে আপনারা যার যেটা মন চায় সেখান থেকে উত্তর দিবেন ঈমান আগে না আমল আগে আমল ওকে ঈমান আগে না আমল আগে ইমানের পরে আমল নামাজ আমল জোরে বলতে নামাজ আমল জিকির আমল তাসবিহ আমল দরুদ আমল রুকু আমল সিজদা আমল আরো জোরে আমল রোজা আমল হজ আমল যাকাত আমল আল্লাহর বিশ্বাস আমল আল্লাহর বিশ্বাস ঈমান এবার আমি একটু প্রশ্ন করি আপনি উত্তর দিবেন আমল যে করেন নেকির কাজ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না আপনি যেটা বললেন সব না গুনাহ তো সব হলে কে লেখে কোন কাঁধে তার মানে আপনার সওয়াবের হিসাব ডান কাঁধে তো সওয়াবটা কি আমল ঠিক না আল্লাহু আকবার এটা কি আমল আল্লাহু আকবার এটা কি আমল এবার লেখছে কে ডান কাঁধের ফেরেশতা তার মানে আপনার আমলের বাড়ি কোথায় কাঁধে বলেন আপনার আমলের বাড়ি এবার আমি প্রশ্ন করব একটু আওয়াজ দিতে হবে আমলের বাড়ি আমলের বাড়ি আমলের আগে ইমানের বাড়ি কই আমি দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেন কারণ কিছু কথা মুখে কিছু কথা আকার ইঙ্গিতে আমল ইমান তাহলে এটার আগে এটা এটার আগে জোরে বলেন এটার আগে দেখি আয় তো মনে হয় দস্ত দস্ত রইন্দু ফাল্লার গুলি টুলি মারিবে এত বা দিবি কি দিলে এত বড় হইবে মাশা আল্লাহ নাইসকেল হওয়া না যত হুসগু টুসগুরি মারি এরা যাইব হদুন আজকাল কি বাইরে লোক বড় হোক কি মানুষের মারে হাতে মারত দেখিলে হাতে ভিডিও ফেসবুক দিতে টিকটক দিম দেয় হাতে কি হবো হাতে বাইরে আল এতে বাইরে হলে বেলা বলি ইয়া মারাত মানুষের সহলে কিছু আসে না নাই হেফাজত করো আমলের বাড়ি আমি আর একটু আওয়াজ লাগবে আমলের বাড়ি ইমানের বাড়ি ইমানের বাড়ি তাহলে ইমান আগে আমল পরে এবার আপনারা একটু খেয়াল করবেন সবাই যেতে চাই কোথায় জাহান্নামে না জান্নাতে জোরে এখন আছি কোথায় দুনিয়ায় এখন আছি কোথায় জান্নাত এবং দুনিয়ার মাঝখানে একটু খেয়াল করেন পরীক্ষা দুইটা হয় একটা কবর একটা হাসর একটা কবর একটা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনারা তর্কাতর্কিতে যেতে হবেন আপনি নিজে ইসলাম বুঝে আমল করা শুরু করতে পারবেন সুবহানাল্লাহ আপনার যাওয়া টার্গেট কোথায় যাওয়া জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কয়টা স্টেশন পার হতে হবে একটার নাম জোরে জোরে একটার নাম একটার নাম কোনটা আগে কোনটা পরে এবার আমি প্রশ্ন করব যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন নামাজের প্রশ্ন কোথায় নামাজের প্রশ্ন কোথায় জিকিরের প্রশ্ন হাসরে জিকিরের প্রশ্ন রোজার প্রশ্ন হজের প্রশ্ন যাকাতের প্রশ্ন নেক আমলের প্রশ্ন বদ আমলের প্রশ্ন হাসরে তা হাসরের মধ্যে কিসের হিসাব আমলের হিসাব আমলের বাড়ি কোথায় তার মানে হাসরের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে তোর কাঁধে কি আছে হাসরে আপনাকে আমাকে আমাদেরকে প্রশ্ন করা হবে কাঁধে কি আছে তাহলে এটা হচ্ছে হাসর হাসরের আগে কি এবার আপনারা আমাকে বলেন কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল করে সে কি কোনোদিন ইন্টার পরীক্ষা দিছে শুনছেন জোরে জোরে কেউ যদি ইন্টার পরীক্ষা ফেল করে সে ডিগ্রি পরীক্ষা দিছে কোনোদিন শুনছেন যে কবরের পরীক্ষায় ফেল করবে আরে বুঝনেওয়ালা বুঝে না যে কবরের পরীক্ষায় ফেল নামাজ কোথায় নামাজ কোথায় রোজা কোথায় জিকির কোথায় জিহাদ কোথায় হাসরে
জীবন কখন কবরের পরীক্ষা পাস করলে না এবার কবরের পরীক্ষা আল্লাহকে জিজ্ঞেস করলাম রব্বে করিম তুমি তো সব জানতা গভীর মনোযোগ অতীত তুমি জানো বর্তমান তুমি জানো ভবিষ্যৎ তুমি জানো কে জান্নাতে তুমি জানো কে জাহান্নামে তুমি জানো কে কিভাবে যাবে সেটা জানো কে কিভাবে যাবে সেটা জানো কার কর্ম কেমন তুমি জানো কার রাত কেমন তুমি জানো কার দিন কেমন তুমি জানো কার জবান কেমন তুমি জানো কার ব্যবহার কেমন তুমি জানো কার চরিত্র কেমন তুমি জানো কার ঈমান কেমন তুমি জানো আল্লাহ এত তালবাহানা করার দরকার কি মরার পরে ডাইরেক্ট জান্নাতে জান্নাতে দিয়ে দাও হিসাব শেষ হয়ে যাবে জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দাও হিসাব শেষ হয়ে যাবে কারণ তুমি তো সবকিছু জানো তুমি তো আলেমুল গায়ব তুমি এত তালবাহানা রাখলা কেন রব্বে করিম বলে না না আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে এই মর কবর তাই খবর তাই এবার আর আগে আল্লাহ হদ্দে তোরণ্ডে কি আছে আল্লাহ হাঁদর হদ না না হাঁদর গান তা সরব হাঁদর হিসেব কই না সরব তুরন্ডে কি আছে আল্লাহ হন্ডে হদে এন্ডে 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 এখনো বুঝেন নাই এবার বুঝাই দিচ্ছি ঈমান মানি বিশ্বাস ঈমান মানি বিশ্বাসের বাড়ি বিশ্বাসের বাড়ি মনে বলেন না বিশ্বাসের বাড়ি এবার আপনি আল্লাহকে বিশ্বাস করেন তার মানে আল্লাহকে আপনি মন থেকে মানেন আপনি নবীকে বিশ্বাস করেন তার মানে আপনি নবীকে মন থেকে মানেন আপনি ফেরেশতাকে বিশ্বাস করেন তার মানে মন থেকে ফেরেশতাকে বিশ্বাস করেন আপনি কিতাবকে মানেন তার মানে আপনি মন থেকে মানেন তাহলে কিতাবের বাড়ি মনে নবীর বাড়ি মনে আল্লাহর বিশ্বাস মনে ফেরেশতার বিশ্বাস মনে কবরের বিশ্বাস মনে হাশরের বিশ্বাস মনে জান্নাতের বিশ্বাস মনে জাহান্নামের বিশ্বাস মনে আর এটার নাম হচ্ছে বিশ্বাস বিশ্বাস কোনো কারণ দিয়ে হয় না বিশ্বাস কোনো দলিল দিয়ে হয় তার মানে কবরে নেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে ওই তোর মনে কোন হুদা আছে সেটা বল এবার মনে মনে যদি বল ভগবতু নমঃ হন্ডা আছে তো বাহ না হন্ডা আছে দে এন্ডা আছে তো এন্ডা যাতে হুজুর করিব মান রব্বু গাইতে হবে তো ওম কি রে ওম কা হলি হদ্দা জিয়েন আসিয়েন মাইতি দেরি বেক কথা কি মুখে হম পড়ে না আই বোম মারি দিম দাও আসবে ছোট হইলে আরো জোর হন বেক কথা কি মুখে হম পড়ে না ওই তো আন্ডা হাল ফারম দিতে বই থেকে ইতে যাইরে হুজুর করে দোস্ত তোর মন কা হারাপ খুব খেয়াল করিবে দোস্ত তোর কি হারাপ অবস্থা তুই মন দেখুস নাকি হদ না তো বুঝছুস কেন হদ মন আর স্বভাবই এনে ফজ্জিত সেজন্য বলে যে মুখ যে মনের কথা বলে ইয়েন খুশি হইলে হালা মানছো চেহারা তো ফুড উঠে গোলাপ ফুল আর ইয়েন যে তাহারা বইছে কই সুন্দর মানুষ ও তাহলে ইয়েন 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 ও ইয়েন তাহলে আল্লাহর বিশ্বাস মনক নবীর বিশ্বাস মনক এবার হবরত বয়রে ফষ্ট করি বুঝে মান রব্বুকা তার মানে তোর মনক হুন হুদা আসিবে হ যেটা অনে আল্লাহর বিশ্বাস হবেন অন হবেন দে রব্বি আল্লাহ ইসলাম বুঝিলে হজ্জে নাই যদি নু বুঝে হজ্জে তাহলে জেন্ডে হজ্জে আছে বুঝন করবি জেন্ডে ইসলাম নৌ বুঝে এবার খবরের প্রশ্ন হব কে হদ্দে তিন্ন কে হদ্দুজ্ঞ আরা দলিলাম তিন্ন এক প্রশ্ন হারে লই জোর হন না দ্বিতীয় প্রশ্ন হারে লই ধর্ম 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 দ্বিতীয় প্রশ্ন হারে লই তৃতীয় প্রশ্ন হারে লই সাজাই হনে তো আল্লাহ যাতে সাজাই নিশ্চয় আল্লাহরে হাত সাজানোর মধ্যে হন হারন এবেলা আমি হই ওনারা খেয়াল করিবেন অনেকেরও যদি প্রশ্ন করেন এই তোর রব হন ই তো হদ নাই আয় রব ন মানে তার মানিতে কি ক্লিয়ার ওনার দ্বিতীয় প্রশ্ন হন তোর হাত এবার ইতে হদ্দে আর রব আল্লাহ তো হতা তো শেষ হয়ে যাবে হতা আল্লাহ হদ্দে ন বতেন্দু আর আল্লাহ মানে তো কিছু কিছু এন্দু আছে সাই বৌদ্ধ আছে এতে ডাইরেক্ট সুরা ফাতে মুখস্থ হদে খাস কলমা মুখস্থ ভারে দিল্লু আছে না নাই বাজে হ না হতে বতেন্দু ভিতর বৌদ্ধর ভিতর তা আছে আর মানে দেয় এই তো হন গুরু ফুসার ঘর এ ওমান দিন ও কাতু ধর্ম কি হদ নাই ওই গুরু নয় ইসলাম তাহলে আল্লাহর অমান্যি ধর্ম অমান্যি প্রশ্ন তো শেষ হয়ে যাবে হতা প্রশ্ন তো শেষ হয়ে যাবে হতা আল্লাহ দেয় ফেরাস্তা তিয়ে ইদের ফাইনাল প্রশ্ন কর মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল
নবীরে দেখাই হলতে চাই হওয়া চাইবে হন ওয়াক কেন বুঝিবেন আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম দোয়া তোয়াই দিয়ে আই আপনাকে আমাকে কবরের নবীকে দেখাই জিজ্ঞেস করবে বলতো উনি কে প্রশ্ন কয়টি এমন নয় তিনটি থেকে যে কোনো দুইটির উত্তর দাও লে হনো সুযোগ আছে না হাতে তিনটি তিনটি দাও হাসরের ময়দানের প্রশ্ন আনলিমিটেড গভীর মনোযোগ কবরের প্রশ্ন লিমিটেড তিনে তিন দিতে হবে দুইটা দিয়েছেন এক দিতে পারেন নাই ফেল আর যে কবরের পরীক্ষা ফেল হাসরে তার কোনো কাম জোরে বলেন কাম আর হাসরে হচ্ছে নামাজ কবরে হচ্ছে আল্লাহ হাসরে হচ্ছে রোজা কবরে হচ্ছে ধর্ম হাসরে হচ্ছে যাকাত কবরে হচ্ছে নবী মুস্তাফা তাহলে কবরের প্রশ্ন হচ্ছে অন্তর অন্তরে থাকে ঈমান তার মানে হাসর হচ্ছে আমলের পরীক্ষা কবর হচ্ছে ঈমানের পরীক্ষা এবার আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম প্রস্তুতি কোনটা আগে নেওয়া দরকার প্রথম পরীক্ষা না দ্বিতীয় পরীক্ষা জোরে বলেন না প্রথম পরীক্ষা কি আমলের না ঈমানের সেজন্য ঈমানের প্রস্তুতি আগে আমল লয় আর হজ্জ নগজ্জু আগে ঈমান লয় হজ্জ করো কারণ প্রথম পরীক্ষা পাস করলে না দ্বিতীয় পরীক্ষা এবার ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি যুবকরা কি প্রস্তুত আছেন কষ্ট হলে চলে যান আশা করলে বসে থাকেন সুবহানাল্লাহ বলেন স্যার যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা আর একটু জোরে বলেন আমি প্রশ্নটা বলছি আপনারা একটু খেয়াল করেন কারণ আজ না হয় কাল এই প্রশ্নের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে তোর রবকে মন উত্তর দিবে আল্লাহ তোর ধর্ম কি মন উত্তর হবে দীন আল ইসলাম তৃতীয় নম্বর প্রশ্নটা এমন হওয়া দরকার ছিল তোমার নবীকে আমরা উত্তর দিতাম নবী মোহাম্মদ কিন্তু আল্লাহ এখানে প্রশ্ন একটু ঘুরাই দিই প্রথম দুইটা জিজ্ঞেস করতেছে কে তৃতীয় নম্বর প্রশ্ন উত্তর কি সাই হাওয়া সাই প্র্যাকটিক্যাল প্রথম প্রশ্নে আল্লাহকে দেখাই নাই যদি জিজ্ঞেস করছে কারে মানো আল্লাহ কোন ধর্ম ইসলাম তৃতীয় নম্বর প্রশ্নে বলতেছে সাই দেখা দেখা বল দেখা দেখা বল কে কে আজকে আমি অদম অযোগ্য কালাইয়া মানুষটাকে যারা দেখতেছেন কালকে যদি আমি এদিকে আসি একজন হলো চিনবে না জোরে বলেন না চিনাটা কখন হয় দেখাটা যখন হয় চিনা কখন হয় দেখা যখন হয় সেজন্য মাঝে মধ্যে পুলিশ অফিসার যখন সিভিল ড্রেসে আসে ইতারে ফল হয়ে রে বোঝো না মারে রাত ইয়ার গরম মিতি চল তোমায় ক্যাং গজি দি তুই পুলিশেরও মার্জু যায় হরতে পুলিশেরও মার্জি দি অর্থাৎ চলছো না বুঝিবি থানা লয় যায় ইচ্ছে মতো ফিরছি তুই তাইছি চিনন না রে অত তুই তো ফল আসিলি দি তুই কাই বের বিশেষ করে রেল স্টেশন ফল টল জুলতা আইম বেগুন সিএডি অফিসার এত টুস মারিবে রাতে তোরা টুস লই যাবো তো টুস হেতাল্লাই ফল তো সাবধান ঠিক না বেঠে খা না আরো জোর অন ঠিক না বেঠে এবার একটু খেয়াল করেন গভীর মনোযোগ দেখলেই তো চিনতাম চিনলেই তো বলতাম তাহলে আল্লাহ বলছেন কবরের তিনটা প্রশ্ন সিদ্দিকের জন্য যে প্রশ্ন আমাদের জন্য একই প্রশ্ন তো আল্লাহ বলতেছেন সে নবীকে দেখাই জিজ্ঞেস কর উম্মতগুলা নবীকে চিনে কি চিনে না আল্লাহ তুমি যে প্রশ্নটা করছো এটা সিদ্দিকের জন্য ঠিক আছে ফারুকের জন্য ঠিক আছে ওসমানের জন্য ঠিক আছে আলীর জন্য ঠিক আছে হাসনাইন কারিমাইনের জন্য ঠিক আছে আবু হুরায়রার জন্য ঠিক আছে সাহাবাই কিরামের জন্য ঠিক আছে কারণ তারা তো দেখেছে তো দেখলেই তো চিনবে চিনলেই তো বলবে আরা হতুন দেখি চিন্নুম হতুন কিন্তু আপনি এখন কবরে যান আপনাকে বলবে যে মা কুন্তা তাকুলু ফি হাক্কে হাজার রজুল এবেলা না হবেন দে অন্যদিন দেখছিলাম না রে মেমোরি কার্ড অত কিছু ধরা নগরের কারণ আমরা তো নবীকে কখনো জোরে বলেন না নবীকে কখনো এবার আপনার বিবেক দিয়ে বলেন এই প্রশ্নটা কি আসলেও সঠিক হচ্ছে না এটা আইনগতভাবে ভুল আল্লাহ পাক বলে যে আমি সেজন্যই তো দিছি কারণ জান্নাত বানাইছি আমি সবার জন্য নয় আশিকের জন্য আশিকের জন্য